সবাই যেন ফিট থাকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আমাদের যে 4-5 জন যারা এখন ন্যাশনাল টিমের স্কোয়াডে আছে ওটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তারা যেন সুস্থ অবস্থায় পুরো ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে। আমাদের দলকে যদি ভালো কিছু এনে দিতে হয় আমাদের বাংলাদেশের হয়ে, তাহলে অবশ্যই আমাদের শুধু ফাস্ট বলার না, এই 15-20 জনের যে স্কোয়াডটা আছে সবাইকে আসলে ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। ডিসকমফোর্ট বাট ওটা নিয়ে আমাদের মেডিকেল টিম ডিসাইড করবে যে আমাকে কীভাবে করে ম্যানেজ করবে। এটা পুরোপুরি কিওর হবে না, এতদিন পর আসলে যে কোনো ব্যাটসম্যানের একটু নার্ভাসনেস থাকবে। বিসিবি সভাপতির গুলশানের বাসভবন। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই জানানো হয়েছে এই ভবনের গ্যারেজে। অনেক বড় সিদ্ধান্ত এসেছে নাজমুল হাসান পাপনের ড্রয়িং রুমে, কিন্তু শেষ কবে এমন মধ্য রাত পেরিয়ে যাওয়ার পরেও মিটিং চলেছে মনে করতে পারবে না কেউ। ইস্যু শতভাগ ফিট না থাকা তামিম ইকবালকে নিয়ে বিশ্বকাপে যেতে চায় না কোচ আর ক্যাপ্টেন। এ নিয়ে নিজের ফিলোসফি আগেও পরিষ্কার করেছিলেন সাকিব। সবাই যেন ফিট থাকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আমাদের যে 4-5 জন যারা এখন ন্যাশনাল টিমের স্কোয়াডে আছে ওটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তারা যেন সুস্থ অবস্থায় পুরো ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে। আমাদের দলকে যদি ভালো কিছু এনে দিতে হয় আমাদের বাংলাদেশের হয়ে, তাহলে অবশ্যই আমাদের শুধু ফাস্ট বলার না, এই 15-20 জনের যে স্কোয়াডটা আছে সবাইকে আসলে ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু হাতুরু সাকিব মিলে তামিমকে বাদ দেওয়ার পক্ষে। নাজমুল হাসান পাপন সেই বার্তা পাওয়ার পরেও আদৌ কি কিছু করতে পারেন? উত্তরটা খোঁজা যাক। ক্রিকেট থেকে তো বিদায় নিয়ে নিয়েছিলেন তামিম, তাকে নিজ উদ্যোগে ফিরিয়ে এনেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্দেশ দিয়েছেন বিশ্বকাপ খেলতে। তাই সেই তামিমকে ছেঁটে ফেলতে এখন স্বাভাবিকভাবেই দরকার হবে প্রধানমন্ত্রীর কনসার্ন। কেবল সাকিব হাতুরু দাবি করছেন বলেই সেই ঝক্কিতে যেতে চাইবেন কি বিসিবি প্রেসিডেন্ট? অথচ তামিমকে দেখুন, নিজের জায়গায় আগা গোড়ায় সৎ এবং ট্রান্সপারেন্ট। কতটুকু বললাম যে দ্যার আর ডিসকমফোর্ট, বাট ওটা নিয়ে আমাদের মেডিকেল টিম ডিসাইড করবে যে আমাকে কীভাবে করে ম্যানেজ করবে। এটা পুরোপুরি কিওর হবে না, এতদিন পর আসলে যে কোনো ব্যাটসম্যানের একটু নার্ভাসনেস থাকবে। সো এই সততাই কি চাপে ফেললো তামিমকে? নিজের ফিটনেস নিয়ে রাগঢাক করলেই তো লেঠা চুকে যেত আপাতত। ইনজুরি থেকে ফুল ফিটনেস অর্জন করা সম্ভব না বলেই মেডিকেল টিমের পরামর্শে গ্যাপ দিয়ে মাঠে নেমেছেন। অনিয়মিত হতে হবে বলে ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিয়েছেন সরল অঙ্ক মেনে। আর বিশ্বকাপের দল ঘোষণার আগেও সাফ